মানি না মানবো না
সাত তারিখের নির্বাচন মানি না মানবো না মানি না মানবো না সাত তারিখের নির্বাচন সাত তারিখের নির্বাচন মানি না মানবো না রুখে দিবে জনগণ সাত তারিখের নির্বাচন সাত তারিখের নির্বাচন রুখে দিবে জনগণ রুখে দিবে জনগণ সাত তারিখের নির্বাচন আলোরে জালো আগুন জালো চলছে লড়াই চলবে মানে না অবৈধ নির্বাচন মানে না মানবো না
তারেক জিয়ার ঘোষণা নির্বাচনে যাব না, নির্বাচনে যাব না, তারেক জিয়ার ঘোষণা, খালেদা জিয়ার ঘোষণা নির্বাচনে যাব না, রিজভী ভাইয়ের ঘোষণা নির্বাচনে যাব না, হানান ভাইয়ের ঘোষণা নির্বাচনে যাব না, রিয়াজুল হানানের ঘোষণা নির্বাচনে যাব না, বিমান ভাইয়ের ঘোষণা নির্বাচনে যাব না, বিএনপির ঘোষণা নির্বাচনে যাব না, অবৈধ নির্বাচন মানি না মানবো না, সাত তারিখের নির্বাচন মানি না মানবো না, লুটপাটের নির্বাচন মানি না মানবো না, সাত তারিখের নির্বাচন মানি না মানবো না, মিলন ভাইয়ের সংগ্রাম মানি না চলবে, জিয়াদ ভাইয়ের সংগ্রাম চলছে চলবে, রিজভী ভাইয়ের সংগ্রাম চলছে চলবে, চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর, চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর, চোর চোর বিশ্ব চোর শেখ হাসিনা ভোট চোর, চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর, সাত তারিখের নির্বাচন মানি না মানবো না, জনগণ মানে না সাত তারিখের নির্বাচন, সাত তারিখের নির্বাচন জনগণ জনগণ মানে না সাত তারিখের নির্বাচন, কিরণ ভাই মানে না সাত তারিখের নির্বাচন, ব্যাস ভাই মানে না সাত তারিখের নির্বাচন, বিএনপি মানে না সাত তারিখের নির্বাচন, ভাই মানে না সাত তারিখের নির্বাচন, জালো রে জালো আগুন জালো, পুনিয়া সিনার গদিতে আগুন জালো একসাথে, ভোট চোরের গদিতে আগুন জালো একসাথে, চলছে লড়াই চলবে খালেদা জিয়া লড়বে, দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, অবৈধ নির্বাচন মানি না মানবো না, জানি না মানবো না, অবৈধ নির্বাচন সাত তারিখের নির্বাচন মানি না মানবো না, মিলন ভাই মানে না অবৈধ সাত তারিখ সারা দিন পরিবারকে সময় দিন, সাত তারিখ সারা দিন, সাত তারিখ সারা দিন পরিবারকে সময় দিন, পরিবারকে সময় দিন, সাত তারিখ সারা দিন, তারেক রহমান মানে না অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচন তারেক রহমান মানে না, খালেদা জিয়া মানে না অবৈধ নির্বাচন, বিএনপি মানে না অবৈধ নির্বাচন, স্বেচ্ছাসেবক দল মানে না অবৈধ নির্বাচন, যুব দল মানে না অবৈধ নির্বাচন, শ্রমিক দল মানে না অবৈধ চার মিনিট দেব নির্বাচনে যাব না, তারেক রহমানের ঘোষণা নির্বাচনে যাব না, নির্বাচনে যাব না, খালেদা জিয়ার ঘোষণা নির্বাচনে যাব না, জালো রে জালো আগুন জালো, চোরের গদিতে আগুন জালো একসাথে, আগুন জালো একসাথে, চোরের গদিতে সাত তারিখের নির্বাচন মানি না মানবো না, মানি না মানবো না, সাত তারিখের নির্বাচন অবৈধ নির্বাচন মানি না মানবো না, পাস না দিলেও পাস না যাওয়াই ভালো, আমরা ওদের কইলাম আর আপনার মা বোন গেও বাড়ি যে একটু কবে না, ভোট বর্জন করাই ভালো, আগালেও পাস হবে, তার কষ্ট করে যাবেন কেন, বিরতি রাখবেন এবং মা বোন সবারই বলে দেবে যাতে ভোট দিতে না পারে, তারেক রহমান সাহেবের নির্দেশ, আলমগীর সাহেবের নির্দেশ, আমার কদমতলা বিএনপি আমরা অনুরোধ করছি ভোটটা বর্জন করি কিন্তু দিলেও পাস করবে আওয়ামী লীগ, না দিলেও পাস করবে, দেখো দয়া করে বর্জন করবেন, বর্জন করবেন, খুশি হবেন।
আপনি শুনুন, আপনারা জনগণ সবাই জানেন আমরা ভোট দিলেও পাস, তারা না দিলেও পাস, অতএব আমরা না দেওয়াটাই উত্তম। আমরা খুশি যদি আমার কথা হয়, না দিলে ভোট দিতে যাবেন না, দিলেও পাস না দিলেও পাস, এই ভোট দিয়ে লাভ কি? ধরো গুলা ভাই তুমি ধরো দিয়ে লাভ কি? খাও এই সন্ত্রাসী গাদারেই লাভ আছে, আমার ঘর মারবে ধরবে পিটাবে। আমরা সবাই কারণ এরা তো নির্বাচন হয়েই যাবে, নির্দেশ আলমগীর সাহেবের নির্দেশ, আমরা কদমতলার বিএনপি শুরু আপনারা দিলেও ভোটে পাশ করবেন না দিলেও পাশ করবেন, ভোটটা না দেন সবচেয়ে ভালো। চা খাও, চা খাও, তুমি আমাকে তোমার দরতে কিছু ধরো, তুমি আমাকে লোক, তুমি এই 7 তারিখের যে ভোট আপনারা দিলেও পাস করবো না দিলেও পাস করবো, অর্থাৎ পাস করলে ভোট না দিতে গেলে ভালো হয়, এখন দাওয়াত রইল তারেক রহমান সাহেবের পক্ষ দিয়ে আলম সাহেবের পক্ষ দিয়ে। কারণ এই 7 তারিখের ভোট না গেলেই ভালো হবে বুঝলেন, বাংলাদেশ 63টা রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করছে, আমাগো উপর যে নির্যাতন যে জুলুম করে আমরা বিএনপি করে এসেছি, ভোটের অধিকার নাই, ভোটের অধিকার ভোট না দিলেই আমরা এই জুলুম দিয়ে বাস করব, ভোটে এবার সব তো জোর করে না হবে, এখন বলতে পারে আমরা এই যে সামনে 7 তারিখের ভোটে যাবো না, ভোট দেবো না, এই চিন্তা বাদ, সেই এই দেই তো, থ্যাংক ইউ, ভোট দেবো না, তাই তো দাদা ভাই, এই দিয়ে আমরা চাই, ওই 7 তারিখের ভোট আওয়ামী লীগের ভোট দিলেও পাইছো, আর এখন লোক যত পারেন সামলাইয়ে ভোটটা না দিয়েই পারে, এরে দিলাম না আওয়ামী লীগ ভোট ভোট দিতে গেলেও পাস করবে না দিতে গেলেও পাস করবে, আপনারা কষ্ট হয়ে ভোট দিতে যাবেন কি আছে, ভোট বর্জন, আমি নির্বাচন আমরা সবচাইতে ভালো হবে ভোট বর্জন করা বুঝলেন, ভোট না দেওয়াই ভালো হবে সবচাইতে। এমনি তো পাস করবে দিয়ে নষ্ট করবে কি, আমরা তুমি না না।